সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের জন্যই কষ্ট করে এসেছি। আপনাদেরকে মূল্যায়ন করে আমাদের কিছু কথা বলাই ঐকান্তিক প্রয়োজন। সমাজ জাতি দিন দিন মূর্খ অশিক্ষিত হয়ে যাবে, আর না জানা মানুষের কাছে মানুষ কোরআন হাদিস জানতে চাইবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতাকারাবুজ জামান, যুগ ঘন ঘন হয়ে যাবে, দেখতে দেখতেই বছর নেই, আবার আসলো, আবার চলে গেল। এ হলো যুগ ঘন হয়ে যাওয়া, জামানা ঘন হয়ে যাবে। এ কথা আল্লাহর নবী বলেন, হাদিস বুখারী মুসলিম। ওয়াইর ফলে বিদ্যা তুলে নেওয়া হবে, ওয়াইয়ানজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহর নবী বলছেন যে মূর্খতা বর্ষণ হবে। জনগণ জাতি যেটা ধর্ম নয় সেটাকে ধর্ম বলে পালন করবে, আর যারা দিন ধর্ম প্রচার করবে তারাও দিন ধর্ম জানবে না বা জানার প্রয়োজন মনে করবে না। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিদ্যে উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, ওয়াইকসুরাল জাহাল, একবার বলেন, একবার বলেন মূর্খতা বেড়ে যাবে, আর একবার বলেন মূর্খতা বর্ষণ হবে। এদেশে একটা বই পাওয়া যায়, শিক্ষা বনাম জাহেলিয়াত, আজকেও দেখতে পারেন, থাকতে পারে। বইটাতে প্রাথমিকভাবে শিশু থেকে নিয়ে দশম পর্যন্ত এই বইগুলি লেখা হয়নি। লেখকও জানে না যে বিদ্যা কাকে বলে। শিশুকে একটা লেখক পড়া শিখাচ্ছে, এক হোঁকা মাথায় কিরে আমের ঝাঁকা, খাসনে কেন দাঁতে পোকা, বিলাসনে কেন ওরে বাবা। তার মানে বাচ্চাটাকে কৃপণ বানাচ্ছে। লেখক যদি জাতির সামনে লিখাই পেশ করতে চায় বাচ্চার সামনে, তাহলে বলবে, মাথায় কি আমের ঝাঁকা, খাসনে কেন দাঁতে পোকা, বিলাসনে কেন নেন 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 নেন, এটা হতে হবে লিখা। তো ছোট বাচ্চাকেও কৃপণ বানালো, এই লেখককে জাতির সামনে কান ধরে ক্ষমা চাইতে হবে যে আমার লিখা ভুল হয়েছে। এই শিশু থেকে নিয়ে এম এ পর্যন্ত প্রায় লিখাই, শতকরা 99.5টা গল্প মিথ্যে বাতিল, মানে লিখাই নয়, ঠিক লিখাগুলি ওই রকমই বঙ্কিমচন্দ্রের রাজসিংহ বই যেমন। বঙ্কিমচন্দ্র মুসলমানের সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, অপমান করার, অপদস্থ করার, মুসলমানের মানিকজতকে লুটে খাওয়ার সবচেয়ে ব্যতিক্রম ব্যক্তি বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র রাজ পরিবারের, মোগলদের, আওরঙ্গজেবের পরিবারকে, জীবন নেশাকে কলম দিয়ে লুটে খেয়েছে। এটা বই নয়। এসব ছেলেরা যারা মাস্টার ডিগ্রি পাস করছে, এরাও শতকরা 99 জন মূর্খ। এরাও কোনোদিন আজ পর্যন্ত কলম ধরল না যে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ বই আবার লিখতে হবে।
আওরঙ্গজেবের মেয়ে জীবননেশা বিলাসিনী বিবাহ বসেনি, তার প্রেমিক ছিল অনেক, তার একজন ছিল মুবারক খান, তার একজন ছিল নাসির খান, তার একজন ছিল শিবাজি। বাদশাহ আওরঙ্গজেবের মেয়ে জীবননেশাকে পৃথিবীর মানুষ কোনোদিন বাইরে দেখেনি। সবচেয়ে বড় পরহেজগার মহিলা ছিল ভারতের মাটিতে, সবচেয়ে বড় একজন কোরআনের হাফেজা ছিল, ভালো একজন শিক্ষিতা বুদ্ধিমতী নারী ছিল আওরঙ্গজেবের মেয়ে। তাকে কলঙ্কিত করতে 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 গোটা পরিবারটাকে 100 গজ মাটির নিচে ঢুকিয়েছে। তারপরে জাতির কাছে এসব ছেলেদের কাছে উপযুক্ত বই হলো বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। জাতি যখন বিপদে, ঠাকুর তখন বিলাতে, তারপরেও ঠাকুর প্রিয় মানুষ। হিসাব করার সুযোগ থাকলো না। আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। মুশারফের বিষাদ সিন্ধু এটা বই নয়। আমার বিদ্যে দিয়ে, ভাঙাচুরা বিদ্যে দিয়ে যেটুকু পরীক্ষা করা আছে, তার সব করা 95% মিথ্যা কথা। লেখক যদি মিথ্যুক হয় তাহলে জাতিকেও কি দিতে পারে? বাড়িতে বসে বসে উপন্যাস সাজাই কাল্পনিক ধর্মের নামে, ধর্মের নামে কাল্পনিক বই হয় কি বই হয় কি করে? উপন্যাস আর ইতিহাস দুটা এক নয়। মানুষ যদি ইতিহাসকে উপন্যাস বলে আর উপন্যাসকে যদি ইতিহাস বলে, তাহলে যারা কলম ধরেছে তারাও মূর্খ। ইতিহাস হচ্ছে অতীতের বিরল ঘটনা জাতির সামনে পেশ করে জাতিকে, যুবককে সচেতন করে রাখা। আর উপন্যাস হচ্ছে অহেতুক মিথ্যে প্রেম প্রেমিকার, প্রেমিক প্রেমিকার কাল্পনিক কথা, তার নাম উপন্যাস। এমনি বসে বসে ঘরে বসে 500-2000 পৃষ্ঠা 3000 পৃষ্ঠা লিখলো, তার নাম উপন্যাস। ইতিহাস আর উপন্যাস দুটা এক হয় কি করে? তারপরেও বঙ্কিমচন্দ্রের রাজসিংহ বই জাতির কাছে প্রিয় বই হল। কালিমায়ের নামে লেখা গান জাতির জন্য প্রিয় গান হল। সম্মানিত দিনী ভাই বোন, মানুষ বিদ্যার গতিতে নিচে নামতে নামতে কত নিচে গেছে তা আপনাকে আমি হিসেব দিয়ে বুঝাতে পারবো না। আমি ওই কথাটা বলেছি শুধুমাত্র হেডমাস্টারকে লজ্জা দেওয়ার জন্য। কোনটা? হেডমাস্টার বসে আছেন চেয়ারে আর দেখছেন যে তার মেয়ে নাচছে। ওই ছুটির দিনে, পালনীয় দিনে বেটি নাচছে আর হেডমাস্টার দেখছে আমার বেটি ভালো নাচতে পারে। আমি বলেছি এই হেডমাস্টারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। আমি এই কথা বলে মূলত হেডমাস্টারকে লজ্জা দিতে চেয়েছি যে আপনি একজন শিক্ষিত মানুষ, আপনার মেয়ে নাচবে আর আপনি বসে দেখবেন, এটা হয় কি করে? মূলত আমি ওই শিক্ষাকে আঘাত করতে চেয়েছি বিভিন্ন সময়, যেই শিক্ষা দিয়ে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই শিক্ষা জাতি ছেলে মেয়ে শিখল কিন্তু তা মিথ্যে, তা সত্য নয়। সাথে সাথে রূপক কাল্পনিক কথা। তুমি বলতে পারো যুবক, মাস্টার ডিগ্রি পাস ছেলে, তোমার এই 25 লাইনের গানটা রবি ঠাকুর সর্বপ্রথম কলিকাতায় কোথায় পড়েছিল, কবে, কত তারিখে?
তোমার গানটা কিন্তু 25 লাইনের, তুমি 10 লাইন পড়ো। তোমার 25 লাইনের গানটা সর্বপ্রথম ঠাকুর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কলিকাতার টাউন হলে পড়েছিল। তুমিও মূর্খ, তোমার জাতিও মূর্খ। তোমাকে আর তোমার জাতিকে আবার নতুনভাবে শিক্ষা অর্জন করতে হবে, এই কথাই ঠিক। এই কারণেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়ানজালুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। 27 ইঞ্চির বক্তা, বক্তার উচ্চতা কতখানি? 27 ইঞ্চি। লক্ষ শ্রোতা 27 ইঞ্চি স্বপ্নেও দেখেনি ধর্ম কি জিনিস, অথচ জাতির বক্তা।